আসসালামু আলাইকুম বিয়ার্স, বিডিজব সার্কুলার 24 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বিয়ার্স, আজকে বড় ধরনের কিছু খবর নিয়ে আসলাম, অর্থাৎ রেলওয়েতে যে 15,000 জনবল নিয়োগ, অর্থাৎ অনেকদিন যাবৎ রেলওয়েতে নিয়োগ বন্ধ আছে, তো সেটি শীঘ্রই চালু হচ্ছে। তো এই বিষয়ে আজকে আলোচনা করব, সর্বশেষ তথ্য আপনাদের জানিয়ে দিব, এরপরে কী কী আবেদন করতে কী কী লাগবে, কীভাবে মাঠে কী কী কাগজপত্র নিয়ে যাবেন বিস্তারিত জানবো। তো যারা চ্যানেলটিতে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবেন। তো বিয়ার চলেন আমরা সম্পূর্ণ ব্যাপারটা এখনই জানি এবং বিজ্ঞপ্তিগুলো দেখে নিই। জি বিয়ার্স, আমি চলে এলাম মূল আলোচনায়, অর্থাৎ 15,000 যে জনবল নিয়োগ হচ্ছে সে বিষয়ে সর্বশেষ তথ্য A to Z আলোচনা করব। আর এখন আমি শুরুতে আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে রেলওয়ে নিয়োগে বয়স কত লাগে বা কীভাবে আবেদন করতে হয়, এই ব্যাপারে আমি 2018 সালে একটি বিজ্ঞপ্তি দিয়ে আপনাদের উদাহরণ দেবো যে গেট কিপার অর্থাৎ সর্বশেষ SHC পাশে যে আবেদনটা করা যাবে গেট কিপার পদে, সেটি আসলে 15,000 ভিতরে প্রায় সেটি 10,000 হয়ে থাকে। এই জন্য ওই বিষয়ে একটু আলোচনা করব গেট কিপার বিষয়ে। দেখতে পাচ্ছেন পদের নাম গেট কিপার, পদের সংখ্যা 190টি, এটা 1400 হতে পারে, 1000 হতে পারে, যখন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আর নিয়োগ বিজ্ঞপ্তি কখন প্রকাশিত হবে সেটা আমি একটু পরে আলোচনা করতেছি। তো গ্রেড দেখতেছেন 20, মোট সাকুল্য বেতন দেখেন পশ্চিমাঞ্চল রেলওয়ে আওতাধীন রাজশাহী খুলনা মেট্রোপলিটন এলাকা 14,950 টাকা এবং অন্যান্য স্থানের জন্য 14,750 টাকা, অর্থাৎ আপনি প্রায় 15,000 টাকার মতো বেতন পাবেন। এটা শুধু গেট কিপার, গেট কিপার হয়তো অনেকে চিনবেন গেট কিপার কি, আমি বলি যখন কোনো গাড়ি রাস্তা পারাপার হয় দেখবেন ওইখানে ছোট একটা ঘরে গেট কিপার থাকে, গেটে বাঁশ বা রড উঠানামা করে, গাড়ি বন্ধ করে এবং পরবর্তীতে বাঁশটা উঠিয়ে দেয়, এটা হলো গেট কিপারের মূল কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন বয়স গেট কিপারদের নিয়ে থাকে 18 থেকে 30 বছর, অনেক বয়স নিয়ে থাকে। এখানে SHC সমমান পাস, অর্থাৎ SHC ইন্টার যে পাস হোক না কেন সর্বনিম্ন আপনাকে SHC পাস হতে হবে যে কোনো পয়েন্টে, এখানে 2 পয়েন্ট নেই, 1 পয়েন্ট নেই, SHC যে কোনো পয়েন্টে পাস করলে হবে। তো এখানে শর্তাবলীগুলো আপনারা জেনে রাখেন আগেই, চুক্তিভিত্তিক নিয়োজিত জনবল সার্কুলে বেতন অন্যান্য সুবিধা অর্থ বিভাগের, অর্থাৎ প্রথমে চুক্তিভিত্তিক হয়ে থাকে পরবর্তীতে স্থায়ী হয়ে যায়। এ দেখেন এই বিষয়ে অর্থ বিভাগ কর্তৃক পরিবর্তিত অন্য কোনো পরত জারি হলে তা অনুসরণ করা হবে। এ সকল অস্থায়ী কর্মচারী বাংলাদেশের রেলওয়ে পশ্চিমবঙ্গের লেভেল ক্রসিং গেট সমূহের পুনর্বাসন ও মান উন্নয়ন শীর্ষ ফলের বিপরীতে গেট সমূহের পদাবর্তন হবেন, অর্থাৎ আপনি যেই জেলাভিত্তিক নিয়োগ হবেন সেই জেলাতে আপনি দায়িত্ব পালন করবেন। আবেদন ফর্ম লিখিত মৌখিক পরীক্ষার ফলপত্র রেলওয়ে ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে পাওয়া যাবে, অর্থাৎ যখনই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দিব। উক্ত ওয়েবসাইট হতে আবেদন ফর্ম A4 সাইজের কাগজে সংগ্রহ করতে হবে, তারপর ছবি লাগবে, দেখেন সম্পত্তি তোলা 3x5 ফুট সাইজের ছবি, আবেদনপত্র ও ফলপত্র নির্ধারিত স্থানে পেস্ট করে লাগাতে হবে, প্রার্থী বাসায় সরাসরি নিয়োগের বিদ্যমান বিধিবিধান অনুসরণ করা হবে, নিয়োগের ক্ষেত্রে সরকার নির্দেশিতা কোটা অনুসরণ করা হবে, আবার পরীক্ষার ফি বাবদ 50 টাকা, DD/BD ফে অর্ডার মূল কপি আবেদনের সাথে সংযুক্ত করে দেবেন, মৌখিক পরীক্ষার পূর্ণমান 50 নম্বর পাস হিসেবে বিবেচিত হবে, অর্থাৎ 50-25 হলে পাস বলে বিবেচিত হবে। এরপর মৌখিক পরীক্ষার জন্য ভারতীয় কোনো প্রকার দৈনিক ভাতা যাতায়াত ভাতা প্রদান করা হবে না, পরীক্ষা অংশগ্রহণের জন্য ভার্তিগণের কোনো পদ দৈনিক ভাতা, আচ্ছা আবেদনপত্র ফেরানকালে খামের বাম দিকের উপরে অংশে পদের নাম ভার্তি জেলা নাম স্পষ্ট করে লিখতে হবে, নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে সব। আর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের জন্য সুবিধা আছে, মুক্তিযোদ্ধা ও উপযুক্ত মুক্তিযোদ্ধা ভার্তি পাওয়া না গেলে অন্যান্য ভার্তি থেকে আপনাকে লোক নিয়ে নেবে, এই জন্য যারা মুক্তিযোদ্ধা নেই তাদের জন্য এটা আসলেই সুখবর। তারপর বাংলাদেশের রেলওয়ে কর্তৃক কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল এবং কম বেশি করার ক্ষমতা তারা সংগ্রহ করে, কোনো তথ্য গোপন করবেন না এবং ভুয়া অথবা অবৈধভাবে ঢোকার চেষ্টা করবেন না। এখানে দেখা আছে দেখেন এই অস্থায়ী নিয়োগ উক্ত প্রকল্পের মেয়াদকাল পর্যন্ত বলবৎ থাকবে, প্রকল্পে নিয়োজিত গেট কিপারের চাকরি সংক্রান্ত সরকারি প্রকল্পের সমাপ্তির পর তাদের চাকরি আপনা আপনি অবসান হয়ে মর্মে গণ্য হবে, অর্থাৎ এরা বলতেছে যে চাকরি পরবর্তী স্থায়ী হবে না, যতদিন করবেন আপনি সরকারিভাবে বেতন পেয়ে থাকবেন। তারপর মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল সনদের যেমন শিক্ষক যোগ্যতা, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র কার্ড, ভোটার আইডি কার্ড, হ্যাঁ এটা মূলত আপনি কী কী নিয়ে যাবেন সেটা এখানে উল্লেখ আছে। এরপরে আপনি যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে উপযুক্ত মুক্তিযোদ্ধা সব কিছু নিয়ে যাবেন, মূলত এগুলাই আর। আর এখানে দেখেন 5 টাকার ডাক টিকিট সহ আবেদনকারীর ঠিকানা লেখা 2টি খাম আবেদনের সাথে দাখিল করে দিবেন, অর্থাৎ খালি খাম লিখে দিতে হবে,
তারপর মোহাম্মদ মোসাবিদুর রহমান প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী, আচ্ছা যখন এখন যিনি দায়িত্বে আছেন উনি স্বাক্ষর দিতে থাকবে। মূলত এটা অনুযায়ী বর্তমান যে গেট কিপার নিয়োগটা হবে এরকমই হবে, এই জন্য সবাই প্রস্তুতিমূলক নেওয়ার জন্য ভিডিওটা করছি। তো বিহার সামনে এখন চলে যাবো ফুন্ড হাজার যে জনবল নিয়োগের সর্বশেষ তথ্য, অর্থাৎ কোন মাসে হচ্ছে কীভাবে হচ্ছে এ টু জ্যাট আমি এখন ওই বিষয়ে আলোচনা করবো। চলেন আমরা পরবর্তী পাঠে চলে যাচ্ছি। তো বিয়ার্স, আমরা পুরো বিজ্ঞপ্তিটিতে চলে আসলাম, অর্থাৎ বিজ্ঞপ্তির বিষয়ে এ টু জ্যাড বিস্তারিত জানার জন্য সর্বশেষ যেটা সেটা বিষয়ে চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়েতে শীঘ্রই 10-15,000 জনবল নিয়োগ করা হবে, প্রকাশ 22 ফেব্রুয়ারি 2021 তারিখ প্রথম আলো পত্রিকাতে প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন রেলমন্ত্রী সুরুন নুরুল ইসলাম সুজন, রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন রেলওয়েতে নিয়োগ বিধিমালা সম্পূর্ণ হয়েছে, এই বিভাগ অনেক জনবল সংকট রয়েছে, জনবল সংকটের ব্যাহত হচ্ছে রেলসেবা ত্বরান্বিত করতে 2-1 মাসের মধ্যে 10-15,000 কর্মচারী নিয়োগ দেওয়ার বিষয়ে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে। অর্থাৎ এটা ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ মার্চ এপ্রিলের ভিতরে 10-15,000 কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেবে, বিশাল একটি নিয়োগ সরকার পরিকল্পনা নিয়েছে। যারা আবেদন করেন তারা অবশ্যই রেডি হয়ে থাকেন, প্রস্তুতি নিয়ে থাকেন। বিএনপি জামা সরকারের সময় 10,000 অধিক জনবল গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে বিদায় করে দেওয়া হয়েছিল। বর্তমান সরকার রেলসেবাকে সেই বঙ্গদশা থেকে উদ্ধার করে মূল স্রোতে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আর সোমবার বিকেলে দিনাজপুর রেল স্টেশন চত্বরে স্টেশন প্ল্যাটফর্ম উঁচু ও বর্ধিত প্ল্যাটফর্ম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন রেলমন্ত্রী। অনুষ্ঞানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহিরকান্ত গ্রহ। নুরুল ইসলাম বলেন মুক্তিযুদ্ধের সময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রেলপথের, এই রেলপথ পুনরায় রেলে সাজানোর কাজ করেছে সরকার। এই সময় রেলপথ ছিল 3,000 কিলোমিটার রাস্তা, মুক্তিযুদ্ধের পরে তা 200 কিলোমিটারে কমে গেছে। সেখানে সড়কপথ 3,500 কিলোমিটার থেকে 40,000 উন্নতি হয়েছে। 1973 সালে রেলপথ জনবল ছিল রেলের 68,000, এখন সেখানে কমে হয়েছে 25,000। অর্থাৎ 73 সাল থেকে অনেক জনবল এখন বর্তমান কমে গেছে। যুদ্ধ বিশ্বস্ত দেশে রেল ব্যবস্থাকে সংস্কারের কাজে হাত দিয়েছে বঙ্গবন্ধু, কিন্তু 75 সালে তাকে সপরিবার হত্যার মধ্য দিয়ে রেলের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হয়েছিল। নুরুল ইসলাম বলেন যে দেশ যত উন্নত সেই দেশ রেল ব্যবস্থা তত উন্নত, কিন্তু বাংলাদেশের সম্ভাবনাময় রেল ব্যবস্থাকে অবজ্ঞা করা হয়েছিল। আমরা ইতিমধ্যে মুজিববর্ষ উপলক্ষে 50টি রেল স্টেশনের সম্প্রসারণ, প্ল্যাটফর্ম উঁচু করা সহ নানা উন্নয়ন কার্যক্রম শুরু করেছি। একসময় 22টি ট্রেন চলাচল করলো, এখন সেখানে 42টি ট্রেন চলাচল করছে। মন্ত্রী বলেন জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলের ডাবল লাইন করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এছাড়া যমুনা সেতু পার হওয়ার পর শহীদ মনসুর আলী স্টেশন থেকে সিরাজগঞ্জ থেকে বগুড়া সরাসরি নতুন রেললাইন চালু করার কথা জানান তিনি। কিন্তু বাংলাদেশের সম্ভাব্য রেল ব্যবস্থা অবজ্ঞা করা হয়েছিল, আমরা ইতিমধ্যে মুজিববর্ষ, আচ্ছা এটা বলা হয়েছে। এরপরে দিনাজপুর থেকে কক্সবাজার ট্রেন চলবে। সাম্প্রদায়িক সময়ে রেলের ব্যবস্থা, রেলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে রেলমন্ত্রী বলেন খুলনা পর্যন্ত রেল সেবা ছিল, বর্তমানে তা মংলা পর্যন্ত সম্প্রসারণ কাজ শুরু হয়েছে। চট্টগ্রাম সারি কক্সবাজার পর্যন্ত রেল লাইনের কাজ হাতে নেওয়া হয়েছে, আগামী 2022 সালের মধ্যে দিনাজপুর থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত ট্রেন যাতায়াত করবে। এছাড়া পঞ্চগড় থেকে সরাসরি শিলিগুড়ি দার্জিলিং পর্যন্ত রেলপথ সম্প্রসারণের সমীক্ষা চলছে। কয়েক বছর রেল সেবার মান বেড়েছে দাবি করে মন্ত্রী বলেন রেলকে আমরা গুরুত্ব দিয়েছি, বিধা পৃথক মন্ত্রণ গঠন করেছি, এই উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে হবে। রেলে একসময় টিকিট কালোবাজারি ছিল, আমরা প্রযুক্তিগতভাবে উন্নয়নের মাধ্যমে তা দূর করতে চেষ্টা করেছি। এই উন্নয়ন কর্মকাণ্ড বিতর্কিত করতে যদি রেলের কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত থাকেন আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন রেল মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা, দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলাম চৌধুরী প্রমুখ। মূলত এটাই বিয়ার্স আপনাদের সর্বশেষ তথ্যটা জানানোর জন্য আজকে ভিডিওটি করা। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, বিরাট ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের মূলত জানানোর জন্য ভিডিওটি করলাম। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।